गुड का टाइम हो जाता, ठीक है। तो इसलिए नॉन होर्डिंग ऑफ द थिंग, किसी का चीज को चोरी नहीं करना, ये तो प्रिंसिपल है ना। और नियम में क्या होता है, शौच संतोष तप, शौच संतोष तप, ईश्वर परिधान, सरस्वती स्वाध्याय, ईश्वर ईश्वर परिधान, स्वाध्याय यानी स्वाध्याय सेल्फ स्टडी, ऐसे जो किताब है ना इसको भी पढ़ के आप बोलते हैं कि जो लिखा हुआ है, जो किताब में लिखा वही किताब का ज्ञान, किताबी ज्ञान बोलते हैं ना, किताब ज्ञान बोलते हैं। बट जो स्पिरिचुअलिटी है, स्पिरिचुअलिटी भी इंडियन नॉलेज सिस्टम में है, जो स्पिरिचुअलिटी, कहां हम स्पिरिचुअलिटी को इसको राइज करके और हमारे अंदर में रखते हैं सजा के, स्पिरिचुअलिटी साथ बोल रहे थे कनेक्शन कहीं 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 के मोबाइल यूज करते करते कहां एक्सीडेंट के पास पहुंच जाते हैं। हम अभी बोलेंगे कि मोबाइल को के माध्यम से हम किसी के साथ कनेक्टिविटी यानी ह्यूमन बीइंग के साथ कनेक्टिविटी करते हैं, गॉड के साथ कनेक्टिविटी कर सकते हैं क्या, ऑलमाइटी के साथ कनेक्टिविटी कर सकते हैं क्या मोबाइल के माध्यम से? खुद खुद अब देखो और आंख बंद करो और मेडिटेशन करो, ओके। जो अभी मैंने क्या बोला, शौच संतोष तप, ये यम नियम, ये ऑल दी चार नियम। अभी वर्ल्ड कंट्री इज लुकिंग फॉरवर्ड और टुवर्ड्स शौच यानी साफ सफाई अभियान। व्हाट अभियान, ये अभियान का नाम क्या है, कौन सा अभियान? वेरी गुड, स्वच्छ भारत अभियान, स्वच्छ भारत। बाहर से जो अनक्लीन है उसको क्लीन भी करना है, प्लस आपके घर के पास में करके अंदर में उसको करना है, मन में जो भी गंदगी है उसको भी क्लीन भी करना है। प्राणायाम सांस के रिलेटेड, सांस रिलेटेड जितना भी है, ओके। देन वो तो और जो प्रत्याहार धारण ध्यान समाधि वो सब और इंटरनल है, ये सब बहिर्गम में है, মানে এই যে শিক্ষানীতি নতুন 2020-তে যেটা গেজেট হয়েছে, পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা ভবিষ্যতে সারা ভারতবর্ষে এই এনইপি 2020 বা নিউ এডুকেশন পলিসি 2020 এটা অবশ্যই প্রয়োগ করতে হবে সমস্ত ইনস্টিটিউটে, একদম মাধ্যমিক থেকে আরম্ভ করে আপ টু হায়ার স্টাডিজ পর্যন্ত। এই তো সেই জন্য আমাদের এটা সেকেন্ড ওয়ান ডে ন্যাশনাল সেমিনার, এবং আমাদের যারা অতিথি এসেছেন বক্তা বা স্পিকার আমাদের এসেছেন উদ্বোধন করলেন সবে, সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন গভর্নমেন্টের প্রিন্সিপাল ডক্টর সুবীর নাথ, আমাদের এসেছেন কলকাতা থেকে এসেছেন ভুবনেশ্বর আরআই রিজিনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এনসিইআরটি ভুবনেশ্বর ওড়িশা, ওখান থেকে এসেছেন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অত্যন্ত মূল্যবান একজন প্রফেসর ডক্টর রমাকান্ত মহালিক এসেছেন ওখান থেকে, এই ইনস্টিটিউট থেকেই এখনই যে বক্তৃতা দিচ্ছেন তিনি বা অ্যাক্টিভিটি করাচ্ছেন ডক্টর রশ্মিরেখা শেঠি, এবং এসেছেন আমাদের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ গভর্নমেন্টের থেকে তার প্রিন্সিপাল ডক্টর মনোরঞ্জন ভৌমিক, সেই সঙ্গে এসেছেন ডক্টর সুনন্দিতা ভৌমিক, তিনি পঞ্চানন বর্মা নর্থ বেঙ্গল কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে ললিতা মহাকুল, সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছে, এবং আমাদের বিএড ডিএলএড দুটোই আছে,
এবং আমাদের প্রথম থেকে যারা যারা পাশ করেছে আমাদের প্রত্যেকটি ব্যাচের ছেলে মেয়েদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম যাতে এইরকম ধরনের বক্তৃতা তারা শুনে এবং অ্যাক্টিভিটিগুলো নেয়। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমাদের কলেজকে আমাদের পরিকাঠামো, আমাদের পড়াশুনো বা আমাদের সব কিছু মিলিয়ে বিদেশাও টিচার্স ট্রেনিং করে তারা প্রস্তাব দিয়েছিলেন যে তারা কোলাবোরেশন এটা করবেন এবং তারা একটা মৌ চুক্তি করবেন। তো আমরা দেখবেন লেখা আছে যে আমরা মৌ চুক্তি করেছি 5 বছরের জন্য এবং তাতে সমস্ত টিচার, স্টুডেন্টস বা যাবতীয় যা আমাদের এডুকেশনাল যাবতীয় যা প্ল্যানিং সব কিছু আমরা কোলাবোরেশন করছি ওই কলেজের সঙ্গে আমাদের কলেজে, যার ফলে আমরা এই মৌ চুক্তির মাধ্যমে কোলাবোরেশনের সঙ্গে ইনসাউট টিচার্স ট্রেনিং এবং ঘাটাল কলেজ অফ এডুকেশন এই দুটি কলেজের উদ্যোগে আমরা এই সেমিনারটি আয়োজন করছি। আমার নাম প্রবীর মাইতি, আমি এই কলেজের টিচার ইনচার্জ। Heart-provoking speech on flexibility of national education policy, and she also shared